বিগত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার এক ডেলিভারির গতি স্পিড গানের রেকর্ড করা হয়েছে 149.7 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 149.7 কিলোমিটার বেগে বল করেছেন নাহিদ রানা। তার অ্যাভারেজ গতি 145 কিলোমিটারের উপর। নিয়মিতই এভাবে বোলিং করে নজরে এসেছেন নাহিদ রানা। সেই গতির ভেলায় এখন তিনি পেয়ে গেছেন জাতীয় দলের টিকিট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন 21 বছর বয়সী এই ফাস্ট বোলার। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দিনই টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ঘোষিত চূড়ান্ত টেস্ট স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালিদ আহমেদ, মুশফিক হাসান এবং নাহিদ রানা।